স্যার শুনতে পারলাম নাকি এই যে ফ্রি ফায়ার ক্লাস নেওয়া হয় হ্যাঁ বাবা তুমি ঠিক শুনেছো এখানে ফ্রি ফায়ার ক্লাস নেওয়া হয় ও স্যার তাহলে তো ভালোই হলো আমরা তো রেগুলার আসবো কোনোদিন ছুটি করব না বলছি স্যার এখানে কি কি শেখানো হয় এখানে শেখানো হয় ফ্রিতে কি করে হেলমেট পাওয়া যায় প্যান্ট পাওয়া যায় গাড়ির কালার চেঞ্জ করা হয় বন্দুক কীভাবে ধরতে হয় এনিমিকে কোথায় শ্যুট করলে এক গুলিতে মরে যাবে কত দূর থেকে নিশানা লাগানো যাবে কিভাবে খেললে অনেকক্ষণ তুমি বাঁচতে পারবে রেড জোন থেকে কি করে বাঁচা যায় অনন্য অনন্য অনেক কিছু শেখানো হয় স্যার মাসে কত টাকা ফিস নেওয়া হয় এখানে মাসে তিনশো টাকা ফিস নেওয়া হয় তার সঙ্গে একটা শর্ত আছে এখানে ক্লাস করতেলে একদিনও তোমাদের ছুটি না সারাক্ষণ তোমার ক্লাস করতে হবে তাহলে কিন্তু পুরো প্লেয়ার হতে পারবে না ওসার ছুটির কোনো কথা হবে না আমরা ক্যাটা কম্বল নিয়ে আসবো দরকার হয় এই জায়গায় রান্নাবাড়ি খাবো আমরা বাড়ি যাবো না একদম ঠিক বলেছিস রে একদম ঠিক বলেছিস আমরা ক্যাটা কম্বল নিয়ে আসবো এই জায়গা রান্না বাড়ি করে খাবো সারাক্ষণ এই জায়গায় থাকবো আমরা কোনো জায়গায় যাব না খালি যখন একটু পায়খানা আসবে তখন একটু পায়খানায় যাবো তাছাড়া সারাক্ষণ আমরা শিখবো আমরা এখান থেকে পুরো প্লেয়ার হয়েই যাবো বাবা বাহ এত আগ্রহ দেখে আমি অনেক খুশি হলাম অনেক ছোটবেলার তিস একটা প্রো প্লেয়ার হব চিকেন ডিনার খাবো প্রত্যেকবার লাস্টে আমি জিতে থাকবো সেই আশাটা যে কবে পূর্ণ হবে সেটা খুবই শীঘ্রই তোমাদের আশা পূর্ণ হবে যদি আমার কথা মতন চলো তাহলে অবশ্যই তোমরা একটা প্রো প্লেয়ারে পরিণত হবে শোনো মানে স্যার আপনি যেভাবে বলবেন উঠতে বসতি বসবো বসতি বসতি বসবো যেভাবে বলবেন সেইভাবে চলবো যদি বলেন মাথার নিচের দিক পাওয়া উপর দিক দিয়ে চলতে সেভাবে আমরা রাজি হ্যাঁ স্যার সেভাবে আমরা রাজি যদি বলেন খাবে না খাবো না যদি বলেন স্যান করবে না করবো না তবু আমাদের প্রো প্লেয়ার বানিয়ে দাও স্যার পাশের পাড়ার নন্টু আমার থেকে একটু ভালো পারে খেলতে কি গরম যে দেয় সার দেখা হলি বলে কি সালা খেলোরাম পারে না রে যায় এমনি গুলি খাই মরে যায় স্যার ওরে জবাব দিতেই হবে আমাদের প্রো প্লেয়ার বানিয়ে দিন স্যার প্রো প্লেয়ার তো তোমরা আগেতেই আসো তোমাদের একটুখানি ট্রেনিং দিতেই পারলি হয় বাবা তোমাদের আশেপাশে কেউ ভটাকতে পারবে না এরকম ভাবে তোমরা প্রো প্লেয়ার হয়ে যাবা রাতি স্বপ্নের ভিতরে জানো স্যার গেম খেলি এরকম একটা কিছু আমাদের আশীর্বাদ করেন রাতি কি সারা দিন যে সময় দেখবেন সেই সময় কারোর সাথে দেখা হলেই মানে খালি ফ্রি ফায়ারের গল্প হবে তাছাড়া কিছু হবে না এরকম তোমাদের ট্রেনিং দেব স্যার দেরি কিসের জানি পট করে শুরু করেন হ্যাঁ শুরু করছি দাঁড়াও একটু আর দু চারজন আসে কিনা তারা আর কেউ আসবে না আমরাই আছি তুমি শুরু করো স্যার প্রথমত ফ্রি ফায়ার খেলতে গেলে কি কি নিয়ম পালন করা উচিত স্যার বলেন প্রথমত ফ্রি ফায়ার খেলতে গেলে একদম বেশি হেভি জামা কাপড় পরা যাবে না যেমন হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি এটা খুবই ভালো একটা ড্রেস সবাই নতুন নতুন ড্রেস কিনে ড্রেসের পিছনে টাকা খরচা করে আমি বলি খেলা করে দৌড়তে সুবিধা হবে মানে ভীষণ পরিমাণে দৌড়াতে পারবা তুমি ভাবো যদি তোমার মানে বেশি ওজনে তুমি প্যান্ট জামা তাহলে তোমার দৌড়োতে অসুবিধা হবে কিনা একদম স্যার এরকম বুদ্ধি এর জন্মে কেউ দেয় নেই স্যার আপনি তো পুরো প্রো প্লেয়ার অসাধারণ অসাধারণ স্যার তুমি ধন্য পৃথিবীতে শুধু স্যার মনে হয় আপনাকে পাঠাইছে আমাদের ট্রেনিং দেওয়ার জন্য থাক অত তারিখ করা লাগবে না দ্বিতীয়ত প্লেনে ওঠার সময় মনে করবা একটু পিছন দিকে বসার চেষ্টা করবা পিছন দিকে বসার চেষ্টা কেসির জন্য সামনের দিকে বসলি পারে ওকে নামতে অসুবিধা হয় পিছনের লোকগুলো পট করে জানলা দিয়ে নামিয়ে যেতে পারে তো এর জন্য পিছনের দিক বসার চেষ্টা করবা বাবা বাহ কি স্যার বুদ্ধি দিচ্ছেন রে বাবা রে বাবা এরকম যদি স্কুলের মাস্টারগুলো পড়াতো বাবা একদম পরীক্ষায় ফার্স্ট হতাম তো পছাঙ্কিতি নাম বানা কেন স্যার শুনেছি এখানে নাকি বন্দুক ফন্দুক ভালো পাওয়া যায় বন্দুক ভালো হলেই তো কাজ হবে না বেঁচে থাকতে হবে বেঁচে থেকে লাস্টে যুদ্ধ করতে হবে অন্য কোথাও কি বন্দুক পাওয়া যায় না যায় সেই জন্য একটু কম পাওয়া যায় একটু খুঁজতে হবে বেশি কিন্তু সেই জায়গা তোমরা একা একা থাকবা নিলিবিলি থাকবা কোনো ভয় নাই মরা ধরার কোনো ভয় নাই গুড পয়েন্ট স্যার একটু লিখে নি খাতায় তারপরে নামার পরে প্রথম কি খুঁজবা সবার থেকে হেলমেট খুঁজবা তিন নাম্বারে হেলমেট লেভেল থ্রির হেলমেট খোঁজার দরকার সবার আগে হ্যাঁ স্যার এটাও লিখে নিচ্ছি তারপরে একটা জ্যাকেট খোঁজার চেষ্টা করবা যেটাও লেভেল থ্রির হবে মানে সেটা বুকে টুকে গুলি করলে বাঁচতে সাহায্য করবে তার নাম্বার চেষ্টা করবা একজন থেকে একজন একটু দূরে থাকার মানে অনেক দূরেও না না যেভাবে রিভাইভ করা যায় দুজন নামলে একটু দূরে দূরে থাকবে মানে কাছাকাছি থাকবে না অসাধারণ অসাধারণ তারপরে কি করবা দেখো রেড জোন যখনই আসবে আসবে দেখতে পাচ্ছি তোমার পিছনে আছে সেই সময় দৌড়বা মানে অত আগের থেকে দৌড়বা না মানে সেই সময় দৌড়লি পারে লোকে মানে মারার চেষ্টা কম করবে রেড জোন আসার আগেই সবাই দৌড় দেয় কিন্তু তোমরা রেড জোনের ভিতরে থেকে থেকে দৌড়বা মানে এই রেড জোন এই গ্রিন জোন এরকম এরকম থেকে থেকে দৌড়বা তাহলে কি হবে তোমাদের অনেকক্ষণ বাঁচতে পারবা ও স্যার কি আইডিয়া দিচ্ছ স্যার সত্যি কথার বাবা রে বাবা মানে লাখ টাকার কোর্স করে এরকম কেউ দিতে পারে না তারপরে যখন তোমরা মারামারি হুড়হুড়ি করলে কটা এনিমি মারলে সেটা ম্যাটার না তোমাদের কতক্ষণ বেঁচে থাকতে হবে একদম মানে জোন শেষ হয়ে যাবে যাবে এমন জায়গায় এসে সবসময় শুয়ে শুয়ে পড়ে থাকবা একদম স্যার ঠিক কথা আর বলিস না একদম সিম্পল ড্রেস কোনো কালারিং যেন ড্রেস ট্রেস পরবা না কেন ঘাসের ভিতর দিয়ে কালারিং ড্রেস দেখা যায় কিন্তু স্যান্ডোগঞ্জি আর হাফ প্যান্ট পরে থাকতে পারে কোথার থেকেও দেখতে পারবে না বুঝতে পারিস আর তারপরে দুটো বন্দুক রাখার সবসময় চেষ্টা করবা একটা হচ্ছে এসকারেল আর একটা হচ্ছে এএমডাব্লিউ ঠিক আছে স্যার ঠিক আছে আর আপনি এতদিন কোথায় ছিলেন আপনার একটু চরণ ধলি দেন তারপরে কি করবা ব্যাগের দরকারে দুই চারটে ব্যান্ডেজ কম রাখবা কিন্তু বোম রাখবা প্রচুর পরিমাণে আর স্মোক ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু খুব পরিমাণে রাখার দরকার স্যার একদম খুব ভালো পয়েন্ট বলেছেন তো সেই দুটো কিভাবে ইউজ করতে যখন একদম রেড জোনের কাছাকাছি মানে লাস্টে আর দু চারজন আটজন বেঁচে আছে দু চারজন তখন তখন কি হবে প্রথমে স্মোকের ব্যবহার করবে তুমি যেখানে থাকবা সেখান থেকে একটু দূরে স্মোক ফেলাবা ঠিক আছে তাহলে এনিমি গুলো ভাবলো যে ওইখানে আছে ওরা শুধু শুধু এখানে গুলি করবে যেই গুলি করবে তাদের তুমি নিশানা তোমরা দেখতে পারবা তারা কোথায় আছে ও স্যার কি আইডিয়া দিচ্ছেন স্যার তারপরে স্যার তারপরে তারপরে যেখানে দেখা যাচ্ছে সেইখানে পটাফট দু তিনটে বোম ফেলে দেওয়া তার আশেপাশেও ফেলে দেওয়া ঠিক আছে এই বোমগুলো ফেলে দেবা দেখবা দু চারটে এনিমি অটোমেটিক এমনিতেই মরে গেছে নাহলে নক হয়ে গেছে ঠিক আছে আর যে স্মোক গুলো বেঁচে থাকবে তাদের উপরেই মেরে দেবা ঠিক আছে যাতে আমায় তোমায় না দেখতে পারে তুমি পট করে অন্য জায়গায় সরে যাবা এইবার একটা ভালো মতন একটা পজিশন নিয়ে নেবা পজিশন নিয়ে স্কারেল এর ইউজ করবা তখন আর এই মানে হেডশট মারার প্ল্যানিং করবা না ঠিক আছে তখন স্কারেল নেবা স্কারেল নিয়ে টার্গেটে থাকবা ঠিক আছে আর যে সুযোগ বোম মারিছো তার অপোজিট সাইডই একটু আন্দাজে একটু একটা বোম মারে দেবা সেই বোম দেবা সেই রেড জোনের মতন দেখা যাবে যে কোথায় কোথায় এনিমি রয়েছে সেই সুজা স্কারেল চালাতে থাকবা ভারবার ভারবার করে চালাতেই থাকবা ঠিক আছে স্যার বিশাল বৃষ্টি বিশাল বুদ্ধি দেখো দুজন যদি বন্ধু বেঁচে থাকো দুইজন দুই কোনায় থাকবা আর একদম অসাধারণ পরিমাণে গুলি বর্ষাবা দেখবা পুরো ছাপা বুঝতে পারি স্যার ধন্য স্যার ধন্য আপনার শুধু আমাদের জন্যই পাঠাইছে মনে হচ্ছে স্যার একদিনই এরকম ক্লাস দিলেন এরকম যদি রোজ দিন ক্লাস পাই আমরা তো পুরোর বাবা হয়ে যাব তোমাদের পুরোর বাবা বানানোর জন্যই তো আমি এসেছি ধন্য তুমি ধন্য তুমি মাতা পিতা এরকম একটা মাস্টার দিয়েছো আমাদের আজকের মতন তোমাদের এটুকুই থাকলো কালকে অন্য চ্যাপ্টার শেখাবো যদি ভিডিওটা ভালো লাগে নিচে কমেন্ট করো বুঝেছো আর বন্ধুরা তোমরা যদি প্রোফেলার হতে চাও আমাদের মতো তাহলে স্যারের ক্লাসে জয়েন করো জয়েন করার জন্য কি কি লাগবে লাগবে হচ্ছে একটা সাবস্ক্রাইব আর একটা হচ্ছে লাইক আর নিচে একটা কমেন্ট পট করে আমরা জয়েন করে নেবো তোমারে এরই কিসের জন্য তাড়াতাড়ি জয়েন করো আর কালকের থেকে আমার ক্লাস গ্রহণ করো আর হয়ে যাও প্রো প্লেয়ার